দেশ বিদেশের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ওয়েব জগতে বাংলা সিরিজের সবচেয়ে বিকশিত হয় এবছরে। বছর জুড়েই ছিল নতুন নতুন কন্টেন্টের মুক্তির হিড়িক। কোন পরিচালক কত বড় তা ছিল না দর্শকদের মাথায়। ওয়েবের গল্প অভিনয়ের মান ভালো হলেই জনপ্রিয়তা পেয়েছে। সব মিলে ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশের দর্শকদের আগ্রহ ছিল প্রচুর। তার মধ্য থেকে কিছু সিরিজ ও ফিল্ম আলোচনায় এসেছে। দুই ধরনের মানুষের কাছে কোনোদিন সত্য গোপন করবেন না, এক মা দুই পুলিশ। চোখ বন্ধ করে বলে দেয়া যায়, 2021 সালে বাংলা সবিজের সবচেয়ে হিট বা সুপারহিট কাজটি উপহার দিয়েছেন আশফাক নিপুণ। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটির সবচেয়ে বড় চমক মোশাররফ করিমের অভিনয়। ওসি হারুনের চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। তার সংলাপগুলো দুই বাংলার দর্শকদের মুখে মুখে উচ্চারিত হয়েছে কয়েক মাস। সিরিজটি দেখে মোশাররফ করিম ও পরিচালক আশফাক নিপুণকে ফোন করে মুগ্ধতার কথা জানিয়েছে ওপার বাংলার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ সহ আরও অনেক তারকা। মোশাররফ করিম ছাড়াও মোস্তাফিজুর, নূর, ইমরান, শ্যামল মাওলা, খায়রুল বাশার, চমক, শাহেদ আলী, জাকিয়া বারি, মম প্রমুখ অভিনয় করেছেন মহানগরে। এই গল্পে নায়ক ভিলেন। প্রচারের আগে তুমুল আলোচনায় ছিল ওয়েব সিরিজ কন্ট্রাক্ট। মোহাম্মদ নাজিমুদ্দিনের বিখ্যাত উপন্যাস থেকে ওয়েব সিরিজটি বানিয়েছেন তামিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। চঞ্চল চৌধুরীর অসামান্য অভিনয় আর তাকে সঙ্গ দেয় জাকিয়া বারি, মম, আয়েশা খান, আরিফিন শুভ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শ্যামল মাওলা, তারিক আনাম খান, রৌনক হাসানরাও ছিলেন অনবদ্য। দুই বাংলাতেই সিরিজটি জনপ্রিয়তা পেয়েছে। নেটওয়ার্কের বাইরে চার তরুণের সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়ার গল্প নিয়ে নেটওয়ার্কের বাইরে। নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মটি বেশ আলোচিত ছিল। বাংলাদেশের স্ট্রিমিং প্ল্যাটফর্ম চুরকিতে মুক্তি পাওয়ার আগেই ছবিটির দুটি গান ভাইরাল হয়ে যায়। ছবি মুক্তির পর প্রতিক্রিয়ায় অনেক দর্শককেই বলতে শোনা গেছে ছবিটির এমন হৃদয় বিদারক সমাপ্তি ছিল অপ্রত্যাশিত। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াস রোহান, খায়রুল বাশার, শরীফুল রাজ, জুনায়েদ বুগদাদি, অর্ষা, ফারিন, তসনুভা তিশা, তুষি প্রমুখ। মরিচিকে নিয়েও ছিল তুমুল আগ্রহ দর্শকদের মধ্যে। বিশেষ করে মডেল তিন্নির হত্যার ঘটনা নিয়ে সাজানো ছিল সিরিজটি, এমন গুঞ্জন উঠেছিল। গল্প, নির্মাণ ও অভিনয় দিয়ে দর্শকের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটি। এখানে অনবদ্য ছিলেন আফরান নিশো, তাকে সঙ্গ দিয়েছে সিয়াম, মাহি ও জোভান। ওয়েব সিরিজটি তৈরি করেছেন শেহাব শাহিন। আমি সোহরাব কোম্পানি, নিজের ভাগ্য নিজে লেখি, অন্য কেউ লেখে না। বলি বছরের শেষ দিকের চমক ছিল বলি। চঞ্চল চৌধুরী ছাড়া এতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, সালাউদ্দিন লাবলু, ইরেশ জাকের, সোহানা সাবা, সাফা কবির, লুৎফর রহমান জর্জ, জিয়ল হক পলাশ, কাজী রোকসানা রুমা, নাসিরুদ্দিন খান আরও অনেকে। সিরিজটির কাহিনী লিখেছেন নাসিফ ফারুক আমিন, চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। জমজমাট এক গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজটি দর্শকের মনে দাগ কেটেছে। এছাড়াও অনেক ওয়েব ফিল্ম ও সিরিজ প্রকাশিত হয়েছে চলতি বছরে। তার মধ্যে খুব একটা সাফল্য না পেলেও গল্প ও অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছে আবু হায়াত মাহমুদের পরিচালনায় দ্য ব্রোকার, রায়হান রফির পরিচালনায় খাঁচার ভিতর অচিন পাখি ওয়েব ফিল্ম দুটি। এদিকে অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় মুন্সিগিরি, মোস্তফা সারোয়ার ফারুকের প্রথম ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আদনান আল রাজীবের ওয়েব ফিল্ম ইউটিউমার, রবিউল আলম পরিচালিত উনলৌকিক দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সো দর্শক মন্ডলী, এই ওয়েব সিরিজগুলোর মধ্যে আপনি কোনটা দেখেছেন এবং কোনটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।